তোমাদের এই বই বিদ্যালয়ে থাকবে, তোমরা বাড়িকে নিয়ে গেলে স্যার ম্যামের কাছ থেকে নিয়ে যাবে, বিদ্যালয়ে পড়বে, স্যার ম্যামরা তোমাদের পড়তে দেবেন, তাই তো? এই বইয়ে লেখা আছে সুন্দর মানুষ গড়ার উদ্দেশ্যে বিদ্যালয়কে উপহার। আমি যেখানেই যাচ্ছি প্রতিটি বিদ্যালয়কে এরকম দিচ্ছি, বুঝতে পারছো তো? এগুলি আমার উপহার তোমাদের জন্য, তোমার বিদ্যালয়ের জন্য। তোমরা সবাই সুন্দর মানুষ হবে, লিখতে পড়তে পারবে, সবারই কথাবার্তা ভালো হবে আগামী দিনেও, তাই তো? প্রতিটি শিশু সুন্দর হবে, তাহলে আমাদের সমাজটা ভালো হবে। ঠিক আছে, তোমাদের আনন্দ হয়েছে তো? আচ্ছা, ছাত্রী বই, ছাত্র জীবনের কর্তব্য, বিবেকানন্দের মুখে গল্প, স্বামীজি ও তার বাণী, মোদি ও আচার্য দেব, আর কি আছে? তোমার হাতের বইয়ের নাম আমাদের আরাধ্য যীশুখ্রিস্ট, ছোটদের বিবেকানন্দ, তুমি মা সকলের মা। স্বামী বিবেকানন্দ, মা সারদা কি বলতেন? আমি সতেরো মা অসতেরো মা, মানে যে ভালো তারও মা, যে খারাপ তারও মা, বুঝতে পারছো তো? আর বিবেকানন্দ বলেছিলেন মানুষ গড়ার কথা, যে মানুষ চায় মানুষ চায় আর সব হইয়া যাইবে। আমি তোমাদের যে কথাগুলি বললাম সুন্দর মানুষ গড়া, যে যাদের লোভ থাকবে না, হিংসা থাকবে না, পরশ্রীকাতরতা থাকবে না, যদি কারো থাকে ওই বদগুণগুলো বাদ দিয়ে দিলেই তারা কিন্তু সুন্দর মানুষ হয়ে যাবে, বুঝতে পারছো তো? সেই কথাই।